নমস্কার বন্ধুরা, আমি সৌমিয়া আর আপনারা দেখছেন সৌমিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে কিছু লজিক্যাল কথা বলবো, সেই কথাগুলো শুনতে হলে অবশ্যই মন দিয়ে শুনতে হবে, ভিডিওতে থাকতে হবে সৌমিয়াদের পাশে, আর পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলে আপনারা বৃত্তান্তটা বুঝতে পারবেন। তো বিষয়টা যেটা নিয়ে আজকে কথা বলবো সেই বিষয়ে ফেরা যাক। বিষয়টা হলো মন্দির, মন্দিরে যে দেব দেবীরা রয়েছেন তাদের সুরক্ষা কি নিজেরা করতে পারেন? আরে কেনা কে চাতে হো, একদমই না। মন্দির থেকে মূর্তি চুরি হয়ে যাচ্ছে, মন্দির থেকে সোনার টিপ খুবলে চোর চুরি করে নিয়ে যাচ্ছে, সোনার চোখ খুবলে মায়ের বা কোনো বলে বাবার চোখ মানে খুবলে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে চোরেরা, মূর্তি শুদ্ধই কখনো তুলে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছে। কিন্তু দেবতা বা দেবীরা নিজেদের কি সুরক্ষা করতে পারছে? পারছে না। রুকো যারা, সবর করো। জামালপুরে মসজিদের ভেতর শিশুকে ধর্ষণের অপরাধে মাদ্রাসা শিক্ষককে 8 বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত। 11 জানুয়ারি দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম এই রায় দেন। মামলার সূত্রে জানা যায়, 2019 সালের 2 অক্টোবর সকালে মাদ্রাসা শিক্ষক মনিরুল ইসলাম সব ছাত্রছাত্রীকে ছুটি দিয়ে ওই শিশুকে মসজিদের ভেতর ধর্ষণ করে। চোরের হাত থেকে নিজেদের কি বাঁচাতে পারছে? পারছে না। কেউ মসজিদে মোবাইল মানি ব্যাগ নিয়ে যাবেন না। দেখেন এই যে ব্লু কালারের এই যে লোকটা, এই মাঝখানের শাড়িতে যে মোবাইল রাখছে কালো, এই পিছনের কাতারের এই যে ছেলেটা, এই মুখে মাস্ক লাগানো, এই যে দেখেন এ কীভাবে মোবাইলটা চুরি করবে? পবিত্র স্থানে যদি চুরি হয় তাহলে মানুষ কোথায় যাবে? এই যে দেখেন এই দুই পার ফাঁকের থেকে যায় যে মোবাইলটা নিল, দেখছেন ওই 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 নিয়ে ওই দৌড় মেরে চলে যাচ্ছে ওই। তাহলে এরা মুসলিম না অন্য জাতি? মন্দিরে যখন প্রদীপ জ্বালানো হয় কোনো একজন গিয়ে প্রদীপটি জ্বালিয়ে দেন। ঈশ্বর নিজে থেকে প্রদীপ জ্বালাতে পারছে না, তাহলে ঈশ্বর ভগবান মন্দিরে যিনি বসে আছেন কিভাবে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আলো ছড়াবে বলুন তো? ভাবতে পারেন কি, একবার ভেবে দেখেছেন কি? নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও একজন মারা গেছেন, আর এ নিয়ে মোট প্রাণ হারালেন 27 জন। পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদে নামাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে অন্তত 30 জন প্রাণ হারিয়েছেন। কোচার সালদার এলাকায় ওই আত্মঘাতী বিস্ফোরণে আহত হয়েছেন আরও অন্তত 50 জন। পাকিস্তানে বড় সড় বিস্ফোরণ, পেশোয়ারে বিস্ফোরণে নিহত হয়েছেন 30 জন, আহত হয়েছেন বহু মানুষ। পাকিস্তানে মসজিদে নামাজ পাঠের সময় এই বিস্ফোরণ হয়। আফগানিস্তানে 2 দফা জোরালো বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন 34 জন। বৃহস্পতিবার হামলাগুলোয় শতাধিক মানুষ আহত হয়। স্থানীয় সময় দুপুর 1:45 নাগাদ প্রথম বিস্ফোরণটি ঘটে মাজারি শরীফ শহরে। স্থানীয় শেহ দোকান শিয়া মসজিদ ছিল লক্ষ্য। ঘটনাস্থলে নামাজরত 30 মুসল্লি মৃত্যুবরণ করেন। আহত 81 জনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। এমনকি মন্দিরের সমস্ত দানপেটিগুলো আপনারা একবার লক্ষ্য করে দেখবেন, সেখানে তালা দেওয়া থাকে। ভগবান নিজের সম্পত্তিকে রক্ষা করতে জানেন না, সেখানে তালা দিয়ে রাখা হয়। পুরোহিত মশাই সেটাকে তালা দিয়ে রাখেন এবং মন্দিরের গেট দরজা ভালো করে তালা দিয়ে যান। মানে আমি বলতে চাইছি, নিজের সম্পত্তিকে রক্ষা করতে জানেন না, তাহলে আমাদের সম্পত্তি কি করে ভগবান রক্ষা করবেন? মসজিদের দান বাক্স থেকে 50,000 টাকা ও ব্যাটারি চুরি করে থামেনি চোর। চম্পট দেওয়ার আগে একটি চিঠি লিখে গেলেন, এ বিষয়ে অন্য কারো নাক গলাবার প্রয়োজন নেই, কারণ এটা আল্লাহ এবং তার একান্ত ব্যক্তিগত বিষয়। পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবের জামিয়া মসজিদ সাদিকুল মদিনার ঘটনা। যারা এতক্ষণ আমার এই কথাগুলো শুনলেন তারা হয়তো ভাবছেন যে সৌম্যদের মাথাটা খারাপ হয়ে গেছে, ইট পাটকেল কোথায় কি আছে, মারো ছুড়ে ধুম ধাড়াক্কা। কিন্তু ভাইরা শান্ত হন, আপনারা একটু বোঝার চেষ্টা করুন, সমস্ত বিষয়ের না একটা লজিক আছে, বুঝেছেন তো? লজিকটা একটু ভাবুন, একটু চিন্তা করুন যে কোন জিনিসটা কতটা সঠিক। আর তাছাড়া আমি এতক্ষণ যে কথাগুলো আপনাদের বললাম এই কথাগুলো মোটেই আমার বলা কথা নয়, আমার চিন্তা ভাবনা থেকেও বলা এই কথাগুলো নয়। এই কথাগুলো একজন শিক্ষিত মানুষ এই কথাগুলো বলেছেন এবং সেটা সত্যি যুক্তিসঙ্গত ভাবেই বলেছেন। তো আমি চাইবো যে ভিডিওটি আপনারা দেখুন, আর ভিডিওটি যদি পুরো ভালো করে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে অনুরোধ জানাই। तो चलो वीडियो टी आगे देखुन। देखिए ऊपर में तो कुछ है ही नहीं, ऊपर बिल्कुल सुन्न जगह है, सबसे ऊपर हमारा मस्तिष्क है, और जिसको जितना पावर है
उस हिसाब से जी रहा है। जिसका ये शून्य है वो कचरा बेच रहा है, कहीं मांग के खा रहा है, तब पर भी उसको पेट नहीं भर रहा है। और जिसका ये सही है, इसमें जितना पावर है लाखों को रोज कमा रहा है, सबसे ऊपर ही हमारा दिमाग है। हम कहते हैं हाथ पैर से विकलांग को विकलांग नहीं कहते, असल विकलांग वो है जो दिमागी रूप से विकलांग। हमारा समाज जो है 80% हम समझते हैं दिमागी रूप से विकलांग। ये भगवान क्या जुल्म है। अगर दिमाग जिसका सही रहेगा, हाथ पैर से विकलांग व्यक्ति, दिमाग जिसका सही है लाखों का महीना कमा रहा है, दिमाग सही होना चाहिए। लेकिन भ्रमवादी लोग क्या कहते हैं, ऊपर वाले पर भरोसा करो, और खुद ऊपर वाला पर उसको भरोसा नहीं है। अगर उसको देवी देवता पर भरोसा होता तो मंदिर में सीसी कैमरा ये नहीं लगा रहता, और मंदिर में रखा दान पेटी में ताला की जरूरत नहीं पड़ता। भगवान से ज़्यादा विश्वास उसको ताला पर है, जो मंदिर दान पेटी में ताला लगा के रखता है। इसलिए ये सबक लेना चाहिए हमारे भोजन समाज को, जो भगवान अगर होते तो अपना सुरक्षा कम से कम करते। মসজিদি দান বাক্স ভেঙ্গে টাকা নিয়ে গেছে। लेकिन आपने देखा होगा अखबार के माध्यम से, मतलब टीवी चैनल के माध्यम से, जो बहुत जगह भगवान को उठा कर लेकर चला गया, बहुत जगह देवी देवता को सोने का आँख था आँख निकाल लिया। खुद जो अपना सुरक्षा नहीं कर सकता, हमको क्या करेंगे। हम मंदिर में दिए जलाने जाते हैं, भगवान स्वयं अपना दीपक नहीं जलाते तो हमारे ज़िंदगी का दिया वो कैसे जलाएंगे। ये अंधविश्वास भगाओ, देश बचाओ मेरा मुहिम है। हम चाहते हैं समाज को जागो, मानो नहीं जानो तब मानो, बिना जाने मत मानो। मानना अंधविश्वास है, जानना विज्ञान है। अपाखंडवाद लोग कहते हैं धर्म तर्क करने की चीज नहीं है, भगवान एक खिलौना है जो शूद्रों को डराने के लिए, अल्लाह के भय करो, ब्राह्मणों के कमाने के लिए बनाया गया है। किशोरगंजेर ऐतिहासिक पागला मस्जिदे শহরের হারোয়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক এই মসজিদের দান বক্স থেকে তিন মাস পর মিলে কোটি টাকা। कोई ठगा रहा है, कोई कमा रहा है, तो इससे बचना होगा। जब तक हमारे लोग इस विषय पर अमल नहीं करेंगे, ये अंधविश्वास खत्म नहीं होगा। सफर कर रहे थे, नदी पार कर रहे थे, हमारे बगल में एक महिला थी जो एक रुपया लेकर के गंगा नदी में फेंक दिया। हम उसको कहे रुपया में कुछ लग गया है, फेंक दिए। कैसे बात करते हैं, हम गंगा माँ को दिए। हम कहे गंगा कितना लाचारी, ये एक दो रुपया मांगती है, क्या बात करते हैं आप, गंगा माँ के एक देते हैं तो दो देते हैं। कहिए वो दूना करने का मशीन है ये ना। कहिए आप क्या करते हैं, तो हम शिक्षिका हैं। कहिए कितना कमाते हैं आप, 45,000 महीना है। कहिए 45,000 डाल दीजिए उसमें, 90,000 हो जाएगा, जब दूना करने का मशीन है जितना डालेंगे उतना होगा। तो फिर हम पर गुस्सा गई। कहिए हम फिर पूछे उसको स्थिर से, क्या पति गंगा नहाते हैं। कहिए हाँ हाँ गंगा नहाते हैं। कहिए डूब लगाने मत देना, डूब लगाएंगे तो डबल पति हो जाएगा, घर में झंझट का घर हो जाएगा। हम पर गुस्सा आ गई, जब दूना करने का गंगा मशीन है कुछ भी डालेंगे डबल होगा। भाई सब कुछ ज्यादा नहीं हो गया, मतलब कुछ भी। আশা করি এই ভিডিওটি আপনারা পুরো দেখলেন, দেখে বোঝার চেষ্টা করলেন। যারা বুঝতে পারেননি তারা পারেননি, যারা বুঝতে পেরেছেন তারা তো বুঝতেই পেরেছেন। তো বিষয়টা হলো, ভগবান কি জানেন তো, ভগবানের কোনো আকার হয় না, ভগবানের কোনো আকার নেই, সে নিরাকার। তাকে আমরা আমাদের চিন্তা ভাবনাটাকে, আমাদের প্রার্থনাটাকে একটা জায়গায় স্থির করে রাখার জন্য আমরা মূর্তি পুজো করে থাকি, একটা বস্তুর ওপর ফোকাস দেওয়ার জন্য আমরা বসিয়ে থাকি। অ্যাকচুয়ালি কি জানেন তো, ভগবান ভগবান নিরাকার, তাকে আপনি যেখানেই ফিল করতে চাইবেন না কেন আপনি সেখানেই তাকে ফিল করতে পারবেন। বিষয়টা হচ্ছে এটাই, কোনো কিছু দিয়ে গঙ্গার মধ্যে এক টাকা ফেললে সেখান থেকে দু টাকা বেরোবে, মানে জিতনা ইধার ডালেঙ্গে উতনা ডবল হোকে আয়েগা। এই লজিকগুলো কেমন বোকা বোকা লজিক না, বোকা বোকা চিন্তাভাবনা না, আপনারা বলুন। এই জিনিসগুলো তো বোকা বোকা চিন্তাভাবনা, যে গঙ্গার মধ্যে আমি দু টাকা ফেললাম, সেই দু টাকা দিয়ে কোনো একটা গরিব মানুষকে একটু অন্ন তুলে দিন না। ওপর আলা খুশি হয়ে আপনাকে অনেক ব্লেস করবে। আর আলা और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर।
फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।